সালামু আলাইকুম। অনেকেই কমেন্ট করছেন আমরা ডিম কীভাবে ফুটাই। তো ডিমটা হচ্ছে আমরা এই মেশিনের মাধ্যমে ফুটাই। এই জায়গায় মেশিনের মানে এটাতে পাওয়ারটা কত সেটা দেখানো যাচ্ছে। আবার ভিতরে ডিম দেওয়া আছে, আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি। এই দেখেন ভিতরে ডিম দেওয়া হয়েছে অনেকগুলো, হয়তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, লাইটটা অফ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেই ডিম ফুটানোর কাঙ্ক্ষিত মেশিনটি। আর এ পাশে আছে ব্যাটারি এবং চার্জার, এবং এই জায়গায় আছে কারেন্টের হোল্ডার ব্যাটারি চার্জ করার জন্য। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেশিন। এই জায়গায় আমরা ডিম ফুটাই। গত এক মাস আগে না তার কম হবে 30টি ডিম বসানো হয়েছে। এই কিছুদিন পরেই ডিমগুলো উঠে যাবে, বুঝতে পারছেন? অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন ভাইয়া ডিম কীভাবে ফোটায়। এই মেশিনের মাধ্যমে ডিম ফোটানো হয়, ভিতরে লাইট দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, সেগুলোর মাধ্যমে ফোটানো হয়। আবার দিনে দু তিনবার করে ডিম উল্টিয়ে দিতে হয়। ডিম উল্টিয়ে না দিলে হবে কি, মানে এক পিঠে তাপ লাগবে, অপর পিঠে তাপ লাগবে না। তো আমি স্ক্রিনে কিছু ভিজরের মানে পিক দিয়ে দিব, আমি তো ভিতরে দেখাতে পারলাম না, যেহেতু এখন মানে ডিমটা উল্টে দেওয়া হয়েছে, বারবার খুললে নষ্ট হয়ে যাবে। তাই আমি স্ক্রিনে কিছু পিক দিয়ে দিব, সেগুলো থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সালামু আলাইকুম।